নমস্কার। আজকাল পরশুর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে শুক্রবার, আজকেও হাজির হয়েছি অনুষ্ঠানে। একটা কথা বলবো, এই পর্বটাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে, কারণ আমরা প্রত্যেকেই লিখি, কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে আমরা লিখি, কিন্তু সেই হাতের লেখা আমাদের প্রত্যেককেই বলা হয় যে সুন্দরভাবে লিখতে। কিন্তু একটা বিষয় হয়তো আমাদের অনেকেরই জানা নেই, সেই হাতের লেখা একটু পরিবর্তন, যে স্টাইলেই লিখি না কেন সেই স্টাইলের পরিবর্তন, যে লেটার আমরা লিখছি সেই লেটারের পরিবর্তন করলে অনেক কিছু হয়তো আমাদের জীবনে পরিবর্তন হতে পারে, অনেক কিছু ভালো হতে পারে। ঠিক কোন কোন দিকটা পরিবর্তন হয়, কী কী ভালো হয়, এই সব কিছু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সেই মানুষটির কাছ থেকে আমরা আজকে জানবো যে মানুষটির কথাই শেষ কথা, যে কিছু বললে পরে, যে মানুষটি কিছু বললে পরে তার উপর ভরসা বিশ্বাসযোগ্যতা অনেকটা থাকে। অবশ্যই কার কথা বলছি বুঝতে পারছেন, জ্যোতিষ জগতের শেষ কথা শ্রী গোপাল ভট্টাচার্য। আজকেও গোপালদার সঙ্গে আমি রয়েছি। গোপালদাকে প্রথমে অনেক স্বাগত। আসলে আমাদের যা মানসিকতা বা মেন্টালিটি, আমরা যারা যেটা খেতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, বা আমরা যা কিছু করতে ভালোবাসি, অনেকে গল্পের বই পড়তে ভালোবাসে, অনেকে ঘুরতে ভালোবাসে, আমাদের এই যে মনের যে ছাপ না, মনের ছাপ, আমাদের যেমন দেহের ছাপ হচ্ছে এক্স-রে, আর মনের যে ছাপ, আমাদের যে প্রত্যেকের যে প্রত্যেক হাতের পাঁচ আঙুল সমান নয়, প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিকতা কিন্তু সমান নয়। এই যে প্রত্যেকটা মানুষের যে মন, তার যে মনের যে ছাপ, যে চিন্তার যে ছাপ, তারা কি ভালোবাসে, কি করতে ভালো না বাসে, সব কিছুই কিন্তু ধরা পড়ে হচ্ছে হাতের লেখার উপরে বা গ্রাফোলজির উপরে। দেখুন এই যে দুটো আঙুল দেখতে পাচ্ছেন তো, কোড়ে আঙুল, এই দুটো কোড়ে আঙুল দেখুন। যে আমি যদি আপনাদেরকে বলি যে এই কোড়ে আঙুল, একটা কোড়ে আঙুল এইদিকে ক্লকওয়াইজ ঘোরান আর একটা কোড়ে আঙুল খুব সময় লাগে, এটাকে অনেক চর্চা করলে তারপরে গিয়ে প্র্যাকটিসটা হয়। তেমনি যে হাতের যে লেখা, হাতের লেখা হচ্ছে আপনার মনের ছাপ, আপনার মেন্টালিটির ছাপ, আপনি কি মনের মানুষ, কি করতে ভালোবাসেন, ইত্যাদি ইত্যাদি। তো দেখুন সাধারণত আমি ইংরাজি হ্যান্ডরাইটিং বা ইংলিশ হ্যান্ডরাইটিং নিয়ে আমি বলবো, কারণ বেঙ্গলি হ্যান্ডরাইটিংয়ের উপর এখনো রিসার্চ হয়নি। আমি একটা সিগনেচার দেখিয়ে দিয়ে তারপরেই আমি ফোনটা নেব। আমি পাঁচটা সিগনেচার নিয়ে, আপনার সিগনেচার খুব ইম্পর্টেন্ট, আপনি যে সইটা করেন আপনার ব্যাংকের খাতায় বলুন, সাধারণ সময়ে বলুন, আপনার সিগনেচারটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার জীবনের রাইজিংয়ের ক্ষেত্রে, আপনার জীবনের উত্থানের ক্ষেত্রে, আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে, আপনার জীবনের স্ট্রাগলগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনার সিগনেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবেন। সেই জন্য আমি কিছু সিগনেচার প্রথমে দেখিনি, যে সিগনেচারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি অলরেডি পাঁচটা সিগনেচার দেখিয়েছিলাম, আজকে ছ নম্বর সিগনেচার, এটাকে আমরা বলছি এক্সট্রা স্ট্রোকস ইন সিগনেচার। দেখুন অনেকের ক্ষেত্রেই দেখবেন হাতের লেখার ক্ষেত্রে এম আর এন, বিশেষ করে ছোট হাতের এম এবং ছোট হাতের এন, দেখবেন অনেকে অনেক বেশি টেনে টেনে লেখে, পিছিয়ে ফেলে, হ্যাঁ, অনেক বেশি আঁকিবুকি কাটে, একদম এইটা ভালো নয়। এটা শুধু সিগনেচারের ক্ষেত্রে নয়, যারা ইংরেজিতে হ্যান্ডরাইটিং করবেন তারাও দেখবেন যে এম এবং এন, ছোট হাতের যে এম এবং এন, অনেক সময় দেখুন এই যে এমা থমাস, দেখুন ছোট্ট একটা নাম, এমটাকে কত বা কতটা বড় করে দিয়েছে, একদম তাই, এই যে দেখুন থমাস এমটাকে কত বড় করে দিয়েছে। তো এই এম এবং এন, যাদেরই হ্যান্ডরাইটিং অনেক বড়, তারা জানতে হবে জীবনে এরা বহু পয়সা অপচয় খরচা করেছে, বহু এদের অপচয় হয়েছে, এদের এমন কাজের পেছনে এরা ছুটেছে, সেখানে সময় নষ্ট হয়েছে, পরিশ্রম বৃথা গেছে, এবং বহু অর্থ অপচয় হয়েছে, যে অর্থ আর ফিরে আসেনি। এবং এম এবং এন যাদের মনে করুন এইরকম ডিজাইন করা, তারা জানবেন একবার কাউকে কোনো টাকা ধার দিলে আপনার রিটার্ন পাওয়ার আর কিন্তু সম্ভাবনা নেই। আচ্ছা, টাকা হয়তো বিপদে ধার দেবেন কিন্তু রিটার্ন পাবেন না। সেই জন্য হ্যান্ডরাইটিংয়ের ক্ষেত্রে এবং সিগনেচারের ক্ষেত্রে যাদের নামের মধ্যে এম আছে বা যাদের টাইটেলের মধ্যে এম আছে বা যাদের নামের মধ্যে এন আছে বা যাদের টাইটেলের মধ্যে এন আছে, এম এবং এন প্রমিনেন্টভাবে লেখার চেষ্টা করবেন। এতে অনেক অপচয় রুখবে, অনেক অর্থনাশ রুখবে, এবং অনেক দেখবেন আপনি হয়তো কোনো কাজের পেছনে বহুদিন আপনার পরিশ্রম করলেন
কিন্তু দেখা গেল সেই কাজটাতে আর কোনো সফলতাই এলো না। এই রকম জিনিসগুলো হবে না। আমরা যখনই কোনো মানুষের হ্যান্ডরাইটিং এ দেখেনি যে এম এবং এন খুব ঢেউকালোনো, তার মানে এরা জীবনে অনেকটা সময় বেকার কাজে স্পেন্ড করেছে, জীবনে প্রচুর অর্থ নাশ করেছে, অর্থ নষ্ট করেছে, যেগুলো রিটার্ন পাওয়ার বা ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। সেই জন্য এই রকম এই জন্য এক্সট্রা স্ট্রোক সিগনেচার, কোনো সিগনেচারের মধ্যে এক্সট্রা স্ট্রোক, এক্সট্রা আঁকিবুকি কাটা, হ্যাঁ, অত ব্যানার্জি ব্যানার্জি লিখতে গিয়ে এরকম ব্যানার্জিটা বোধ হয় ই আর জে এগুলো কিছুই বোঝা গেল। এই ধরনের হ্যান্ডরাইটিং, এই ধরনের সিগনেচার, এটাকে আমরা অ্যাভয়েডেবল আমরা অ্যাভয়েড করতে বলি। ব্যানার্জি লিখতে হলে, ভট্টাচার্য লিখতে হলে, চ্যাটার্জি লিখতে হলে পরিষ্কার লিখুন, পরিষ্কার একদম। গাঙ্গুলি বা অন্য কোনো টাইটেল, যদি মুখোপাধ্যায় বা বড় যে টাইটেল, যদি ঘোষ দস্তিদার যাই থাকুক না কেন টাইটেল, সেগুলোকে সবসময় প্রমিনেন্ট ভাবে সিগনেচারে লেখাই আমাদের উপকারী বলা হচ্ছে। মানে এক্সট্রা স্ট্রোকের প্রয়োজন নেই, একদম পরিষ্কার, এক্সট্রা স্ট্রোক একদম সিগনেচারে কখনো ভালো না। আমার মনে কেউ ফোনে আছে, হ্যাঁ একজন রয়েছেন আমাদের সঙ্গে, আমি কথা বলবো অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যালো, হাওড়া থেকে প্রসেনজিৎ মুখার্জি বলছি। আচ্ছা বলুন দাদা, বলতে করোনা করোনা মুক্ত। বাহ, উপকার হয়েছে তাহলে, মানে উপকৃত হয়েছেন। উপকার মানে সাংঘাতিক উপকার, একদম একদম। পালয়ে পালয়ে সজু সম্বকম গজামাই সুগন্ধি শিবর্ধনম উর্বার কমিব বন্দনায় মৃত্যুর মুখ্য মমতা। এই মন্ত্র বলা তো আরো করোনা হতে পারে আমার বলে মনে হয় না। না এটা বলবেন না, আমাদের শাস্ত্র সেরকম কথা বলেনি, কিন্তু এইগুলো উচ্চারণ করলে, এইগুলো পাঠ করলে মহামৃত্যুঞ্জয় শিবের, নাহলে আপনি আমরা তো অস্বীকার করতে পারবো না, কেন আমি এই করোনা চাই মহামৃত্যু। আমি বলি একটু শুনুন, মহামৃত্যুঞ্জয় আমাদের শাস্ত্রেই বলছে, মহামৃত্যুঞ্জয় শিবের যদি নিয়মিত মন্ত্র পাঠ করা যায়, একদিন আর দিন নয়, যদি নিয়মিতভাবে উচ্চারণ করা যায়, অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত, ডাক্তার তো থাকবে, চিকিৎসা তো থাকবে, সেটা তো থাকবে, কিন্তু অনেকাংশে দূরীভূত। অনেক সময় যাই হোক, শুনি আজকে কার ব্যাপারে জানবেন দাদা? দুটো জিনিস আমি জানতে চাই, যে সূর্য অর্ঘ্য দেওয়ার সময় দুপুর কটা পাতা থাকে? হ্যাঁ আরেকবার বলবেন, অর্ঘ্য দেওয়ার সময় দুর্বে কটা পাতা থাকে? আচ্ছা, আমি আমি আগেই বলেছি যে শিবের ক্ষেত্রে দুর্বের দুর্বার পাতা হবে চারটে, দুর্বর যে অগ্রভাগটাকে, এই অগ্রভাগটাকে আমরা বলি হচ্ছে গর্ভ, আর তিনটে পাতা থাকে দুর্বার, আর সে নারায়ণের ক্ষেত্রে সেটা হচ্ছে চারটে, শক্তির ক্ষেত্রে পাঁচটা, সূর্যের ক্ষেত্রে ছটা। ঠিক আছে, একদম। দাদার কাছে যাওয়া হয়েছিল আগে? হ্যাঁ, যে কোনো পুরুষ দেবতার ক্ষেত্রে চারটে দেওয়া যেতে পারে, একটা প্লাস তিনটে। আচ্ছা, দাদার কাছে আগে যাওয়া হয়েছিল? হ্যাঁ, দাদার কাছে আমি 2003 সালে গেছিলাম, ওই ফ্যাক্টরিটা একটুখানি ভাড়া আছে, ফ্যাক্টরিটা চেঞ্জ করবো, জায়গা নিয়েছি, তো দাদার কাছে জানা কবে শিফটিং করতে পারবো আর কি নামে হবে, দাদা যদি একটুখানি বলে দেয় একটু উপকৃত হবো। হ্যাঁ শুনি, ডেট আচ্ছা ডেট অফ বার্থ বলুন। প্রসেনজিৎ মুখার্জি 1968 12 মার্চ। হুম, মহালক্ষ্মীর মন্ত্র, মানে যে যেটা দরকার একই মন্ত্রের উপর সবকটা মন্ত্র যে একসঙ্গে করতে হবে এমন কোনো কথা নেই, যে মন্ত্রটা যেটা প্রয়োজনীয় সেই মন্ত্রগুলোকে বেশি করে করুন, সেই মন্ত্রের প্রতি কনসেন্ট্রেশন ডেডিকেশন সেগুলো বেশি করে দিন, একসাথে সব কিছু করতে গেলে সবটা ঘেটে যাবে। হ্যাঁ, আমি অনেক মন্ত্র বলেছি, কিন্তু আপনার প্রয়োজনে, আপনার শারীরিক, সবার সবকটাই প্রয়োজন লাগে, শারীরিক, আর্থিক, ব্যবসার উন্নতি বা যে যেগুলো যেগুলো মেন, একটা বা দুটো বা তিনটে মন্ত্রকে মেনলি মানুষের জীবনে ফোকাস করতে হয়। হ্যাঁ, বেশি মন্ত্র পড়লে কোনো মন্ত্রের সঙ্গে সঙ্গে দেখুন ভক্তিটাও থাকতে হবে, মন্ত্র যেমন পাঠ করবেন তার সঙ্গে আপনি যত একই মন্ত্র চোখ বুঝে যত ধ্যান করবেন আপনার কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, আপনার মনের ভক্তি বাড়বে, আপনার স্পিরিচুয়ালিটি বাড়বে। আপনি একবার এই মন্ত্রটা এক মিনিট পড়লেন, তারপর আবার একটা পড়লেন, একটা পড়লেন, একটা পড়লেন, এইভাবে করলে কিন্তু হবে না।
সেই জন্য যখন যেটা করবেন সেই মন্ত্রগুলো বেশি করে করবেন। যাই হোক, মকর লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে জন্ম মঙ্গলবার ছিল, এটা ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার এইটা হচ্ছে জন্মছক, দশ লগ্ন হচ্ছে মকর লগ্ন, আগেই বলেছি দশমপতি শুক্র দ্বিতীয় বসে রয়েছে, তাহলে এটা ভালো হয়ে গেল। আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে এটা ক্ষেত্র সিংহাসন যোগ, বড় ব্যবসায়ী করায়, ভালো উন্নতি দেয়, আর্থিক শ্রীবৃদ্ধি দেয়। শুধু ব্যবসায়ী নয়, মানে আর্থিক শ্রীবৃদ্ধি, দশমপতি যদি দ্বিতীয় বা পঞ্চম স্থানে থাকে, ক্ষেত্র সিংহাসন যোগ তৈরি করে, এটা ভালো হয়ে গেল। কিন্তু তৃতীয় স্থানে শনি মঙ্গল রাহু, ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যেতে চাইবে না। কেমন, অনেক সময় ভাতৃবর্গের সঙ্গে কি বলে মনের যে সম্পর্কটা সেটা খুব একটা ভালো হবে না। দু নম্বর কথা হচ্ছে যে অনেক যে কোনো কাজ হয় কিন্তু সব কাজের মধ্যে একটু ডিলে বা একটু বাধা বা একটু অনেকটা সময় নিয়ে তারপরে কিন্তু কাজগুলো কিন্তু হয়। এখন কি মেনলি জানতে চাইছেন? মেনলি জানতে চাইছি আমি ফ্যাক্টরিটা ভাড়াতে আছি, আমি ভাড়াতে ফ্যাক্টরিটা বা জায়গা কিনে ওই জায়গা শিফটিং করব, কবে যাব সেটা একটুখানি বলেন দিদি। মানে কবে শিফট করবেন? তো ফ্যাক্টরি ফ্যাক্টরির জায়গা আগে ভাড়ায় থাকতেন? আগে ভাড়াই ছিল, এখন ভাড়াই আছে। আপনি কি আগে আমার কাছে এসেছিলেন? আপনি কি আগে আমার কাছে এসেছিলেন না আজকে নতুন দেখাচ্ছেন? আমি তখন যা যা কথাগুলো বলেছিলাম এখন যে দশা পিরিয়ড চলছে সেটা হচ্ছে বর্তমান সময়ে চলছে হচ্ছে চন্দ্রের মহাদশা। চন্দ্রের মহাদশার মধ্যে এখন যেটা চলছে সেটা হচ্ছে 19 নভেম্বর 2020 থেকে চন্দ্র রবির ইয়েটা আরম্ভ হয়েছে, কি বলে চন্দ্রের দশা রবির অন্তর্দশা আরম্ভ হয়েছে। যাই হোক, আমি একটু শর্টে বলে দিই, এখন চলছে ভাদ্র মাস, ভাদ্র এই আশ্বিন মাস সবে পড়েছে, আশ্বিন মাসে আপনার রবি রয়েছে এইখানে, অর্থাৎ নবম ভাবে, এরপরে কার্তিক মাস আসবে, তারপরে অগ্রহায়ণ মাস আসবে, অর্থাৎ বাংলার যে অগ্রহায়ণ মাস 14 নভেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে যে অগ্রহায়ণ মাস যে সময়টা চলবে সেই সময় লগ্ন সাপেক্ষে আপনার গোচরে রবি একাদশে থাকবে, 11th হাউসে। এই সময়ে যদি আপনি ফ্যাক্টরি শিফট করেন বা এই সময় যদি আপনি ফ্যাক্টরি চেঞ্জ করেন বা জায়গার পরিবর্তন করেন সেটা আপনার পক্ষে ভালো হবে। ঠিক আছে দাদা, বলি এক্সপোর্টের অর্ডার কি এই মুহূর্তে আসবে আমার? হ্যাঁ, এক্সপোর্টের অর্ডার এই মুহূর্তে আসবে? আরে দশমপতি দ্বিতীয় ক্ষেত্র সিংহাসন যোগ আছে, এটা খুবই ভালো, খালি তৃতীয় শনি আর্থিক বহুবিধ আর্থিক উন্নতি দেয় ক্ষেত্র সিংহাসন যোগ থাকলে। হ্যাঁ, অন্যান্য জায়গাগুলো দু একটা জায়গা পাওয়ারফুল আছে, খালি প্রবলেমেটিক হচ্ছে শনি মঙ্গল রাহুর জায়গাটা, ওই জায়গাটাকে একটু ঠিক করতে পারলে আমার মনে হয় আর্থিক দিক খুবই ভালো হবে ভবিষ্যতে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকদিন আগেই আপনি দেখিয়েছিলেন দাদার কাছে, যেরকম 2003 সালে আজকে সে বিষয়ে জানতেও পারলেন। একটা কথা বলে রাখি, একদম অনুষ্ঠানের শুরুতে যেহেতু রয়েছি সেজন্য একটু নাম্বারটা বলে রাখি, হেল্পলাইন নাম্বার 8584038631, 8584038635, 8584038637, এগুলো হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা কথা বলতে পারেন। তাছাড়া গড়িয়াহাট বাগবাজার আর দাদার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, বারাসাতের চেম্বার সেখানেও কাজ শেষ হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে সেটাও খুলে যাবে। এর পাশাপাশি কৃষ্ণনগর রয়েছে, দুর্গাপুর রয়েছে, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, গুয়াহাটি, আগরতলা, শিলচর, আসানসোল, দিল্লি, ব্যাঙ্গালোর, প্রত্যেকটা জায়গাতেই দাদাকে পাওয়া যাবে অবশ্যই। এবং তার জন্য আর ফোন নাম্বার তো রয়েছে, ফোন করে নেবেন। আর অনলাইন কনসালটেন্সি আছে, সেটাও কিন্তু চলছে, 8017301562। অনলাইন কনসালটেন্সির নাম্বার 8017301562। আর বলি বারাসাত চেম্বার পুরো কমপ্লিট হয়ে গেছে, বারাসাত চেম্বার আমাদের এই মাসেই শুরু হচ্ছে একদম। আর দুর্গা কি বলে গড়িয়াহাট বাগবাজারে তো বুকিং চলছে। আমি একটু সিগনেচারগুলো চটচট বলে দিই, এর পরের যে সিগনেচার সেটাকে আমরা বলছি কাট ইন লোয়ার জোন। অর্থাৎ অনেকে দেখবেন সিগনেচার করে, মনে করুন এরকম সিগনেচারটা করলো, তো করার পরে এখানে যেমন এই ধরনের সিগনেচার হতে হবে এমন কোনো কথা নেই, যেটা আমরা টিভিতে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে নাম দেওয়া হয়েছে মনে করুন রাগিনী সিং, এই ধরনের সিগনেচারই যে হতে হবে এমন কোনো কথা নেই। অনেকে করে কি জানেন তো, সিগনেচারটা করার পরে একটা তলায় একটা দাগ দিয়ে দেয়। দেখুন এই যে আমি টিভিতে যে দেখাচ্ছি সিগনেচারটা, টিভিতে আপনারা সিগনেচারটা দেখুন, এই সিগনেচারে দেখুন তলায় একটা দাগ দিয়ে দিয়েছে, এটাকে বলছে, এটাকে কি বলছে, এটাকে বলছে লোয়ার কাট, অর্থাৎ লোয়ার পোর্শনে একটা কাটিং জোন, এটাও কিন্তু ভালো নয়।
সিগনেচার করার পর সিগনেচার যেখানেই শেষ হোক না সেই শেষকে কোনোভাবে এইভাবে কাটতে নেই। কি হয়, শারীরিক দিক থেকে দুর্বল হয়, কি হয় কোনো কাজে উন্নতির ক্ষেত্রে প্রচণ্ড বাধাপ্রাপ্ত হতে হয়, কি হয় না জীবনে অনেক বেশি ডিফিকাল্টি এবং হিন্ডারেন্স ভোগ করতে হয়, সেই ধরনের এই ধরনের সিগনেচারও ভালো না। তারপরে হচ্ছে ড্রপ ইন লাস্ট লেটার, এখানে এটা দেখা যাচ্ছে না, একটু স্ক্রিপ্টটাকে আমি বলবো যে যদি সম্ভব একটু সরাতে, অনেকের হচ্ছে যে সিগনেচারের একদম লাস্ট লেটারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সিগনেচারের মাথায় রাখবেন, হ্যান্ডরাইট সিগনেচারের লাস্ট লেটারটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি নিচের দিকে যদি নেমে যায় এদের মানে লড়াই করার মানসিকতা কিন্তু সেইভাবে থাকে না, সেই জন্য সিগনেচারের লাস্ট লেটার সবসময় না একটু, এটা যেমন ইটা যেমন দেখুন নিচের দিকে নেমে গেছে, সবসময় সিগনেচারের লাস্ট লেটারটা না উপর দিকে এমনি করে ছাড়তে হয়, মনে করুন আপনি লাস্ট লেটারটা লিখছেন সেটাকে উপর দিয়ে ছাড়তে হয়। আর সিগনেচারের মাথায় রাখতে হবে লাস্ট লেটারটা কখনো বেশি পেঁচিয়ে লিখতে নেই, কি হয় সিগনেচারের লাস্ট লেটার যদি খুব বেশি পেঁচিয়ে লেখেন তাহলে শেষ মুহূর্তে গিয়ে সব কাজ পণ্ড হয়ে যাবে বা সব কাজ প্যাচে পড়ে যাবে, প্যাচে পড়ে যাবে মানে পুরোটাই সম্পূর্ণ হবে। হ্যাঁ, সেই জন্য সিগনেচারের লাস্ট লেটার নিচের দিকে টানতে নেই, ওপরের দিকে টানা খুব ভালো, এবং সিগনেচারের লাস্ট লেটার খুব একটা প্যাচাতে নেই। আমরা দেখিনি মনে হয় ফোনে কি আছে। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম ঋতুপর্ণা ঘোষ, আমি হুগলি জেলার হিন্দ মোটর থেকে বলছি। আচ্ছা বলুন, দাদার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ আমরা নিয়মিত দেখি, আমি যদিও রোজ দেখতে না পাই আমার মা তো রোজই দেখে, অনেক বছর ধরে দেখছে। আর স্যারের কাছে আমার এক কাকিমা গেছিলেন তার ছেলের জন্য, তো ভাই ভালো জায়গায়, ভাই ভালো পড়াশোনা করছে মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে ভালো জায়গা থেকে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ছে। আচ্ছা, পড়াশোনা সংক্রান্ত বিষয় জানতে গিয়েছিলেন তাই তো? আমার ভাই কাকিমা গেছিল ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, আজকে শুনি কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারেই জানতে চাই। আজকে 18/7/94, 18/7/94 সময় সকাল 8:36, কোথায় জন্মস্থান? হুগলি জেলার কোন্নগরে। 8:36, হ্যাঁ 8:36 সকাল হুগলি জেলার কোন্নগর, দরকার নেই হুগলি দিলেই হবে, হুগলি কোন্নগরও দরকার পড়ে না, অনেক সময় জিওসেন্ট্রিক ল্যাটিটিউড ব্যবহার করা সব থেকে ভালো, এগুলোকে বলে জিওগ্রাফিক ল্যাটিটিউড, আমি যদি হুগলি ধরি জিওগ্রাফিক, আর জিওসেন্ট্রিক মানে পার্টিকুলার প্লেসটার উপর সেটা ধরা ভালো, কিন্তু টিভি অনুষ্ঠানে 2-5 মিনিটে এত, একদম তাই সত্যি। তো যাই হোক, সোমবার জন্মবার, কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণে জন্ম। না স্যার, হ্যালো, না স্যার বলো, আমার তো তুলা রাশি। ডেট অফ বার্থ বলো আবার, ডেট অফ বার্থ 18/7/1994। সেই জন্য একটুখানি গন্ডগোল হয়েছে, যাই হোক যেটা পাচ্ছি সেটা হচ্ছে সোমবার ছিল সিংহ লগ্ন তুলা রাশি, ঠিক আছে, সিংহ লগ্ন তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, এটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে লগ্নে শুক্র, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় বৃহস্পতি চন্দ্র একসঙ্গে বসে রয়েছে, জীবযোগ তৈরি হয়েছে, কিন্তু জীবযোগ তৈরি হলে কী হবে সেখানে আবার রাহুও চলে গেছে, সুতরাং এই যে জীবযোগের যে শুভ ফল সেটা কিন্তু পাওয়া যাবে না, যতটা ভালো পাওয়া উচিত ততটা ভালো পাওয়া যাবে না। লগ্নের সপ্তম স্থানে শনি আছে, খোঁড়ার বচনেই আছে, আছে শনি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে, অর্থাৎ শনি যদি সপ্তম স্থানে থাকে তাদের জীবনে ডিফিকাল্টিজের পরিমাণ অনেক বেশি, তাদের জীবনে হিন্ডারেন্স করতে হয় অনেক বেশি, অনেক চেষ্টা করার পরে। তুমি চাকরি করছো? এটা ভালো, কিন্তু লগ্নপতি দ্বাদশে চলে গেছে, বৃহস্পতি চন্দ্র রাহুর এইখানে একটা ব্যাড কম্বিনেশন তৈরি করেছে, আর শনি সিংহ লগ্নের অ্যান্টি প্ল্যানেট, সেটা লগ্নকে পূর্ণভাবে দেখছে,
এই জায়গাগুলোকে একটু রেকটিফিকেশন করতে হবে, নালে ভালো চাকরি পেতে পেতে অনেক দেরি হবে, অনেক ডিলে হবে। আচ্ছা, হ্যাঁ, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই দু তিনটে জায়গা যেগুলো আমি বললাম ঠিক করে, এমনি চার্ট ভালো, দু তিনটে জায়গাকে একটু ঠিক করো, তাহলে দেখবে ভালো চাকরি পেয়ে যাবে। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। একদম যা বলা হলো যে এমনি পুরো চার্টটাই ভালো, দু তিনটে জায়গা একটু রেকটিফিকেশন করতে হবে। এটাই তো স্বাভাবিক নিয়ম। দেখো আমাদের জন্মকুষ্ঠিতে অনেক ভালো ভালো যোগ থাকে, অনেকের ক্ষেত্র সিংহাসন যোগ আছে, কিন্তু দেখা যাচ্ছে সে জীবনে কিছুই করতে পারলো না। অনেকের দেখা যাচ্ছে মালব্য যোগ আছে, কিন্তু সে জীবনে কিছু করতে পারলো না। এই এই ভালো যোগ থাকা সত্ত্বেও কেন হয় না, তার কারণ যে ভালো যোগের পাশাপাশি গ্রহগত জায়গাগুলো যেখানে ডিস্টার্ব রয়েছে, যেখানে অশুভ রয়েছে, সেই জায়গাগুলোকে যদি ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান না করা হয় না, তোমার জন্মকুষ্ঠিতে হয়তো অনেক ভালো ভালো যোগ রয়েছে, অনেক ভালো ভালো কম্বিনেশন রয়েছে, দেখবে জীবনে অপরচুনিটি আসবে অনেক, কিন্তু সেই অপরচুনিটি অ্যাপ্লাই করা যাবে না, করে অ্যাপ্লাই করতে পারবে। একদম তাই, এটাই হচ্ছে মেন। আচ্ছা যাই হোক, আমি একটু সিগনেচারগুলো একটু চটচট দেখি নি। তারপর হচ্ছে স্ক্রিবল এট দা এন্ড, স্ক্রিবল মানে তাড়াহুড়ো করে লেখা, একদম শেষটা গিয়ে একটু টেনে দেওয়া বা তাড়াহুড়ো করে লিখে বেরিয়ে যাওয়া। স্ক্রিবল সিগনেচার, সিগনেচারের শেষে এরকম ভাবে তাড়াহুড়ো করে শেষ করা উচিত, শেষ করে দেওয়া। একদম, কি হয় কোনো কাজে কমপ্লিটনেস আসবে না। আচ্ছা, কোনো কাজ শেষ শেষ মুহূর্তে গিয়ে শেষ হবে না আর কি, ফিনিশিং টাচটা তার থাকবে। একদম একদম, হ্যাঁ, এই জন্য এই ধরনের সিগনেচারকে আমরা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, এই ধরনের সিগনেচার একে বলে ব্লোটেড লোয়ার জোন। এই জি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ব্লোটেড লোয়ার জোন, লোয়ার জোন যদি খুব বেশি ফোলা পাপা হয় সিগনেচারের নিচের পোর্শনটা যদি খুব বেশি, বিশেষ করে জি, তাহলে জানবেন এরা শুধু চেনে পয়সা, মানি অ্যান্ড সেক্স, পয়সা এবং সেক্স, এর বাইরে আর কিছু এরা কিন্তু চেনে না। সুতরাং সারা জীবন এর এই করতে করতে এদের জীবন চলে যায়। তো সেই জন্য ব্লোটেড আর লোয়ার জোন সিগনেচার খুব একটা শুভ আমাদের মানা হয় না, এই ধরনের সিগনেচারকেও আমরা অ্যাভয়েড করতে বলি। একদম। তারপর হচ্ছে অল ক্যাপ সিগনেচার, সমস্ত নামটাই পুরো ক্যাপিটাল লেখা, এটা একদমই শুভ নয়। আমি ছোট ছোট করে বলে দিই। তারপর হচ্ছে হিউজ ফার্স্ট লেটার, এইটা হয়তো হিউজ ফার্স্ট লেটার মানে প্রথম অক্ষরটা হচ্ছে খুব বড়, খুব বড়, তারপরে গুলো বোঝাই যাচ্ছে না একদম। মনে করুন কারোর নাম অনামিকা বা কারোর নাম মালবিকা, মানে এম টা বা এটা এত বড় বড়, বাদ বাকি গুলো একদম, আর বি কে কে সব ছোট ছোট, বোঝাই গেল না। এরা খুব গর্বিত মনের হয়, খুব প্রাউড ইন নেচার। আচ্ছা, নিজেদেরকে মানে লোক দেখানি খুব ভালোবাসে, খুব প্রাউড ইন নেচারের হয় এবং খুব গর্বিত প্রকৃতির হবে এবং খুব রাগী প্রকৃতির হয়। আচ্ছা, হ্যাঁ, তো এই ধরনের হরস এবং এটা এই এই গর্বিত রাগ এই এই কিছু কিন্তু পতনের কারণ হয়। তো আরেকটা যেটা আরেকটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে দেখুন, নো আই ডটস ইন সিগনেচার, আই এর মাথায় পয়েন্টটা দেওয়া বা ডটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। আই এর মাথায় যে যত ভালো ডট দেবে তার কনসেন্ট্রেশন পাওয়ার, মেমোরি পাওয়ার তত ভালো হবে, মানে যত পরিষ্কার হবে, যত পরিষ্কার হবে আই এর ডট। কিন্তু যদি দেখা যায় কোনো সিগনেচারে আই এ কোনো ডট নেই, তাহলে তার মেমোরি পাওয়ার সেরকম ভালো হয় না, তার স্কিল কিন্তু কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু ভালো হয় না। এবং হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে আই এর ডটটা সেই জন্য খুব সুন্দর করে দিতে হয়। একদম, তো মানে আমি চেম্বারে এরকম প্রত্যেকেরই সিগনেচারকে রেকটিফাই করে দিই, সংস্কার করে দিই, অনলাইনেও প্রচুর লোকের সিগনেচার রেকটিফাই করা গেছে, করে দিয়েছি। সিগনেচার রেকটিফাই করলে কিন্তু জীবনে অনেক সফলতা আসতে পারে, একদম এটা সম্ভাবনা থাকে। নেক্সট সোমবার আলোচনা করব 6:35 অনুষ্ঠানে গ্রাফোলজি নিয়ে আরো বিস্তারিত, গ্রাফোলজি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। আজকে অনুষ্ঠান একদম শেষ। গোপাল দাকে অনেক ধন্যবাদ, এতগুলো বিষয় মানে যেগুলো আমরা জানতাম না সেগুলো আজকে অনেকটা জেনে গেলাম, অনেক ধন্যবাদ। আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা
চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গৌহাটি ও শিলচর চেম্বার 8584038631।